নমস্কার, দুর্গাপুর বার্তার পক্ষ থেকে কৌশিক ঘোষাল। অনুষ্ঠান গিভ মি ব্রেড, রুটি দাও। এই অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় হল দুর্গাপুরের ধুঁকতে থাকা বই ব্যবসা। কয়েক হাজার পরিবার বই ব্যবসার সাথে যুক্ত, তারা আজ ধুঁকছে। দুর্গাপুর মহকুমার বেসরকারি বাংলা এবং ইংরাজি মাধ্যম স্কুলগুলি তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত হোক বা দিল্লি বোর্ডের স্কুলই হোক, বিশাল মুনাফা লুটছে স্কুল ক্যাম্পাস থেকে বই বিক্রি করে। একচেটিয়া কারবার চালাচ্ছে বৃহৎ ব্যবসায়ীরা কিংবা প্রকাশকেরা। যে বুকলিস্ট স্কুলগুলি তৈরি করছে প্রকাশক এবং এই একচেটিয়া বৃহৎ ব্যবসায়ীদের সাথে বসে, বাজারে সে বই পাওয়া যায় না, কারণ মোটা কমিশন দিচ্ছে তারা স্কুল কর্তৃপক্ষকে, তারা বই বিক্রি করছে। সচ্ছল মধ্যবিত্ত অভিভাবকেরা শপিং মলে শপিং করতে যাওয়ার মতন স্কুলের ক্যাম্পাসে গিয়ে ব্যাগ ভর্তি বই কিনে নিয়ে আসছেন। ধুঁকছে কয়েক হাজার পরিবার এবং বই ব্যবসায়ীরা, ছোট ছোট বই ব্যবসায়ীরা। একদিন এমন ছিল না দুর্গাপুরে, কিন্তু বাম আমলেই এই ধুঁকতে থাকা শুরু। আর এখন ভেন্টিলেশনে চলে গিয়েছে এই ছোট ছোট বই ব্যবসায়ীদের বই ব্যবসা। সেদিন কথা হচ্ছিল আমার থেকে অনেক কম বয়স যুবকটির, বই ব্যবসা শুরু করেছিল, বেশ ভালোই চলছিল, অনেকদিন হলো বই ব্যবসায় ব্যবসা তার। একদিন, মানে কয়েকদিন আগে, খুব দুঃখ করে বলল, আমি আর বই ব্যবসায়ী নই, আমি এখন স্টেশনারি, জলের বোতল, বিয়ে বাড়ি পৈতে বাড়ির গিফট, সহায়িকা বই বিক্রি করি, আর বই ব্যবসা ওই মাসখানেক চলে, তাও সহায়িকা বই। সরকারি বাংলা মাধ্যম স্কুলে এখন অত্যন্ত কম পয়সায় এবং প্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বিনামূল্যেই বই সরবরাহ করছেন। বাম আমলে সিপিএমের শিক্ষা সংগঠন এবিটিএ টেস্ট পেপার নিয়ে ব্যবসা করত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্কুলে খুলে পড়ুয়াদের হাতে, মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে টেস্ট পেপার তুলে দিচ্ছেন। বাংলা মাধ্যমের সরকারি স্কুলগুলি খুব একটা আর ব্যবসা হয় না সহায়িকা বই বিক্রি করা ছাড়া। দুর্গাপুরের বেশ কিছু বই ব্যবসায়ীর কাছ থেকে এই তথ্যই দুর্গাপুর বার্তা পেয়েছে। এখন বই ব্যবসা বলতে যেগুলো স্কুলে স্কুলে চলছে তা বাংলা মাধ্যম বেসরকারি স্কুল এবং ইংরাজি মাধ্যম বেসরকারি স্কুল। এই স্কুলগুলিতে এখন অন্তর্বাস ছাড়া সব কিছুই মেলে স্কুল ক্যাম্পাসে এবং চড়া দামি। যে জুতো 300 টাকায়, স্কুলে কিনতে হয় 600 টাকায়। সচ্ছল মধ্যবিত্ত অভিভাবকেরা তাই কিনছেন। যাক, আজ থেকে 17-18 বছর আগে এই স্কুল ক্যাম্পাস থেকে বই দেওয়া শুরু হয়েছিল, শুরু করেছিল দু একটা স্কুল। সে সময় ছোট ছোট বই ব্যবসায়ীরা একটি সংগঠন তৈরি করে সিপিএমের তাবড়ো তাবড়ো বড় বড় নেতাদের সাথে দেখা করে অনুরোধ করেছিলেন, স্কুলে স্কুল থেকে বই বিক্রি বন্ধ করুন, না হলে আমাদের না খেয়ে মরতে হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। সময় আসে, স্কুলগুলো বই বিক্রি করে দেয় স্কুল থেকে, নেতারা কানেও শুনে কানেও তোলেন না, বই ব্যবসা সেদিন থেকে ধুঁকত শুরু করে, আজ ভেন্টিলেশনে চলে গিয়েছে। অথচ এমন একটা দিন ছিল স্কুলগুলো পড়ুয়াদের হাতে, বেসরকারি স্কুলগুলো পড়ুয়াদের হাতে বুকলিস্ট তুলে দিত, অভিভাবকেরা পরের দিন পাড়ার মোড়ের বা বাজারের বা পরিচিত দোকানের কাছে বুকলিস্ট দিয়ে আসতেন,
এবং বহু বহু অভিভাবক মাসিক কিস্তিতে বই পেতেন। ওরে এ মাসে দিতে পারলাম না, পরের মাসে দেব, দাদা এ মাসে দিতে পারলাম না, পরের মাসে দেব, ঠিক আছে। এভাবেই চলত বই ব্যবসা লেনদেন, বেঁচে থাকতো বই ব্যবসায়ী পরিবারগুলো, অভিভাবকের হাত ধরে পড়ুয়ারাও বইয়ের দোকানের দিকে যেত, দুটো গল্পের বই কিন্তু তারা। শুকতলাটাও ঝুলত, আনন্দমেলাটাও ঝুলত, টেলমি হোয়াইও ঝুলত, তারা দু একটা কিনত। এভাবেই চলত ছোট ছোট বই ব্যবসায়ীদের বই ব্যবসা। শুধু বই ব্যবসায়ী নয়, এদের সাথে যুক্ত রয়েছে ডেলি প্যাসেঞ্জার। কয়েক হাজার যুবক দুর্গাপুর মহকুমায় ডেলি প্যাসেঞ্জারই করতেন এই বই ব্যবসায়ীদের হয়ে। তারা দোকানে দোকানে ঘুরে অর্ডার নিতেন, অর্ডার নিয়ে কলকাতা থেকে বই এনে আবার বইয়ের দোকানে দিতেন, 5% থেকে 7% কমিশন পেতেন তারা। ক্রেতারা পেত 5% কমিশন, বইয়ের দোকানদার 7 থেকে 10% কমিশন লাভে। সুন্দর একটা ঘরোয়া পরিবেশে কয়েক হাজার পরিবার নিশ্চিন্তে বেঁচে থাকতেন। স্কুলে স্কুলে কম্পিটিশন চলত ভালো বই করার, এখন তো তা নেই। এখন একদল প্রকাশক, একদল বৃহৎ বই ব্যবসায়ী দখল করে নিয়েছে এই ব্যবসা। তাদের ইচ্ছা মতন তারা মোটা টাকা দিচ্ছে বেসরকারি স্কুলগুলিকে, বেসরকারি স্কুল ছাড়পত্র দিচ্ছে সেই সব বই বিক্রির, তার নিম্নমানের হোক না কেন। ক্লাস সিক্সে কোন স্কুলের বুক লিস্টে অ্যারিথমেটিক দেখতে পাবেন না কেশব নাগের, বা কোনো ভালো ফিজিক্স বই দেখতে পাবেন না, মোটা চড়া দামের বই বুক লিস্টে রয়েছে। আর অভিভাবকেরা যখন গৃহশিক্ষকের কাছে যাচ্ছেন, গৃহশিক্ষক বলছে এই বইটা থেকে ভালো শিখতে পারবে না, আপনাকে আরেকটা বই কিনতে হবে, তিনি লিখে দিচ্ছেন একটা ভালো বইয়ের নাম, ঘাটের কুড়ি খরচা করে আবার বই কিনতে হচ্ছে, কারণ ছেলেকে মানুষ করতে মরিয়া অভিভাবক। সবচেয়ে লজ্জার সবচেয়ে দুঃখের কথা, কয়েক হাজার পরিবার যখন ধুঁকছে অর্থাভাবে, কয়েকশো ছোট ব্যবসায়ী বই ব্যবসায়ী যখন ধুঁকছে, যখন কয়েক হাজার ডেলি প্যাসেঞ্জার ধুঁকছে, তারা এখন জুতো ডেলি প্যাসেঞ্জারি করে, তারা এখন ওষুধ ডেলি প্যাসেঞ্জারি করে, আর বই ডেলি প্যাসেঞ্জারি করে না, গিফট আইটেমে ডেলি প্যাসেঞ্জারি করে। বহু যুবক এই ডেলি প্যাসেঞ্জারি ছেড়েই দিয়েছে, দিন মজুরে পরিণত প্রায়, তাদের রোজগার একটা দিন মজুরের থেকেও কম। এটা একটা বই ব্যবসায়ীর হতাশা নিয়ে বলা, যে সারা দিনে 200 টাকা আয় করতে পারি না, যদি গিফট আইটেম না রাখি খেতে পাব না। লজ্জা এখানেই, দুর্গাপুরের বুকে কোন রাজনৈতিক দল এই দিকটা চিন্তা করছেন না, কোথাও কোনো আন্দোলন হচ্ছে না এই ছোট বই ব্যবসায়ীদের পক্ষে, এই বইয়ের ডেলি প্যাসেঞ্জারি করে যারা তাদের পক্ষে এবং কয়েক হাজার পরিবারের পক্ষে। এই বাংলা মাধ্যম বেসরকারি বা ইংরেজি মাধ্যম স্কুলগুলোর কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে চড়া ভাষায় এই সিপিএম, তৃণমূল বা কংগ্রেস, বিজেপি এরা সবাই বলতে পারত, স্কুল থেকে বই ব্যবসা বন্ধ করো, বুক লিস্ট দাও, কয়েক হাজার পরিবার বাঁচবে, নচেত আমরা আন্দোলনে যাব। বা আন্দোলনও করছে না, রাজ্যের শাসক দলকে দেখুন তৃণমূলকে, এদের মাথায় এসব আসেই না, এরা ছোট বই ব্যবসায়ীদের হয়ে আন্দোলন করে না। সিপিএম সেও তাই, কারণ সিপিএম এর আমলেই, বাম আমলেই শুরু হয়েছিল এই একচেটিয়া মুনাফাবাজদের বই ব্যবসা, অর্থাৎ স্কুলের বই ব্যবসা। স্কুল কর্তৃপক্ষগুলো বই ব্যবসা শুরু করেছিল এই বাম আমলেই, প্রতিবাদ আসেনি, আজও আন্দোলনে নেই। কেন্দ্রের শাসক দল বিজেপি, সেও আন্দোলনে নেই। সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেস, সেও আন্দোলনে। লজ্জা এটাই, দুর্গাপুরের কয়েকশো বইয়ের দোকান আর কয়েক হাজার পরিবার কি দরকার আছে, এদের নিয়ে মাথা না ঘামালেও চলবে, এরা ভোটারটা ভীষণ কম, কয়েক হাজার ভোটার মাত্র, ও এদিক ওদিক করে জুটে যাবে, দু চারটে বিনা রেশনে চাল, দু চারটে অমুক করে, দু চারটে 100 দিনের কাজ, কিন্তু একটা বই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।
নতুন প্রজন্ম বইমুখী হচ্ছে না, ছোট ছোট বই ব্যবসায়ীদের বাঁচানো দরকার, এ কথা দুর্গাপুরের কোনো রাজনৈতিক দল ভাবে না, ভীষণ ভাবে এরা। রাম মন্দির হচ্ছে কিনা ভীষণ ভাবে এরা, দেশে অমুক হচ্ছে কিনা, দেশে তুসুক হচ্ছে কিনা, অথচ দুর্গাপুর মহকুমার ছোট বই ব্যবসায়ীরা ভেন্টিলেশনে চলে গেছে, বই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বই ব্যবসা ধুকছে, ছোট ছোট বই ব্যবসায়ীরা। আজ আর বাড়িতে বাড়িতে আনন্দ মেলা যায় না, আজ টিভি সিরিয়ালে মেতে উঠছে, গেম খেলাতে মেতে উঠছে নতুন প্রজন্ম, এদিকে রক্ষা করারও চিন্তা নেই। কর জোড়ে দুর্গাপুর মহকুমার রাজনৈতিক দলগুলোকে বলছি, ছোট বই ব্যবসায়ীদের বাঁচাতে এবার এখন থেকেই গর্জে উঠুন স্কুল কর্তৃপক্ষগুলোর বিরুদ্ধে। স্কুল থেকে বই ব্যবসা নয়, বকলিস দিন পড়ুয়ার হাতে, বই ব্যবসা করবে ছোট ছোট বই ব্যবসায়ীরা বড় বড় বই ব্যবসায়ীদের কাছ থেকে কিনে এনে। দুর্গাপুরের বুকে কয়েক হাজার পরিবারকে বাঁচাতে রাজনৈতিক দলগুলো এবার পথে নামুন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ধন্যবাদ।